বোরো অফিস পরিদর্শনে আসানসোলের মহানাগরিক। কুলটি বোরো অফিস পরিদর্শন করলেন আসানসোলের মহানাগরিক বিধান উপাধ্যায়। কুলটি বিধানসভার 28টি ওয়ার্ড নিয়ে গঠিত কুলটি বোরো কার্যালয়, যেটি আসানসোল পৌর নিগমের অধীনে রয়েছে। কিন্তু 2006 সালে কুলটি বোরো কার্যালয়টি কুলটি পৌরসভা ছিল। সেই সময় কুলটি পৌরসভার 35টি ওয়ার্ডের জন্য হাইড্রোলিক অটো এবং ধাপে ধাপে জলের ট্যাঙ্কার সহ বিভিন্ন লোহার সামগ্রী নেওয়া হয়েছিল। বর্তমানে সেগুলোর অধিকাংশই অকেজো হয়ে পড়ে রয়েছে। আজ শনিবার সকালে সেই সকল অকেজো হাইড্রোলিক অটো ও লোহার সামগ্রী পরিদর্শন করতে কুলটি বোরো কার্যালয়ে আসলেন আসানসোল পৌর নিগমের মহানাগরিক বিধান উপাধ্যায়। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। এই বিষয়ে মহানাগরিক বিধান উপাধ্যায় বলেন, যে সব গাড়িগুলো মেরামতির পর্যায়ে আছে সেগুলো মেরামত করিয়ে ব্যবহারের কাজে লাগানো হবে, আর যেগুলি অকেজোতে পরিণত হয়েছে সেগুলো স্ক্র্যাপে দিয়ে দেওয়া হবে এবং যে টাকাটা আসবে তা পৌর নিগমের উন্নয়নের কাজে লাগানো হবে। কারণ যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে আমরা দায়িত্ব নিয়েছিলাম, দায়িত্ব নেওয়ার পর যেহেতু লোকসভা নির্বাচন পড়ে গিয়েছিল, আমাদের ঘোরা হয়নি। তো ঘোরা না হওয়ার জন্য প্রতিটা জায়গাতে আমাদের বোরোতে যাওয়া হয়নি, বোরোতে যেতে শুরু করেছি। বিশেষত আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রচুর গাড়ি ঘোড়া এইসব মানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো যেগুলো আমি গতকাল আমরা আসানসোলে ঘুরেছি, আজকে এখন কুলটিতে ঘুরছি, যেগুলো চলার মতো জায়গায় আছে সেগুলোকে আমরা মানে যেটুকু কাজ লাগবে সেটুকু করে আমরা চালাবো। এবং সেখানে আমি জিজ্ঞাসা করছিলাম কেন এগুলো পড়ে আছে, হ্যান ড্রাইভার ফাইভার নাই, তো সেগুলো ড্রাইভার নেওয়া যাবে, কিন্তু কাজ করা যাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।